ফাহমিদা আপনার পরিচয় বলুন। স্যার, আমি ফাহমিদা গাজীপুর থেকে। আচ্ছা, আপনি গাজীপুর থেকে ফাহমিদা আসান করতেছেন। আমরা দেখতে পাচ্ছি আপনি ফাইবারে 15 ডলারে একটি কাজ পেয়েছেন, তা আবার ইউটিউব প্রমোশনের কাজ। এই কাজটি বাইরের কোচ থেকে আসছে নাকি বাইরে সরাসরি আপনাকে হায়ার করেছে? স্যার, বায়া সরাসরি হায়ার করেছে। আচ্ছা ঠিক আছে, বায়ার সরাসরি আপনাকে হায়ার করেছে, দেন আমাকে মাফ করে দেন, আমি আপনার কাজটা বুঝিয়ে দিই। মানে কাজটা কি করতে হবে? স্যার, এই কাজটা উনি আগেও আমাকে দিয়ে করাইছে। প্রথমে 3,000 ভিউ নিছে, তো এখন আবার সেই একই 3,000 ভিউ নিতে হবে। আর এটা হচ্ছে, প্রথমে 4টা কান্ট্রি দিছিল, এখন শুধু একটা দিছে, হাইতি। একটা দিয়ে যে আপনি 3,000 ভিউ তাকে দিবেন, জি স্যার। তাও 15 ডলারে? আপনি তার সাথে কথা বলেন নাই যে 15 ডলারে 3,000 ভিউ আমি কিভাবে দেবো? স্যার, উনি তো গতবার 2টা গিগে আমাকে হায়ার করছিল, তখন $30 ছিল, আর এবার শুধু একটা গিগে হায়ার করছে। তো আমি বলছি যে বাজেটটা হবে না, কিন্তু উনি আমাকে কিছু না বলে প্রথমে আগে অর্ডার করছে, তারপরে মেসেজ দিছে। মেসেজ বলতে এড়িয়ে দিয়েছে প্লিজ ট্রাই অ্যান্ড টার্গেটেড কান্ট্রি। জি স্যার, প্রথমেই হায়ার করে তারপর মেসেজ দিছে। আচ্ছা ঠিক আছে, বাদ দেন। তো আমরা আমাদের তো এই যে আমরা যদি কিনেও দেই বিগুলো, যদি কিনেও দিই তাহলে তো আমাদের লস হচ্ছে না, নাকি হচ্ছে? লাভ একটু বেশি করতেন, একটু কম করে নেন। এইসব বায়ার এক সময় আপনাকে বেশি দেবে, এক সময় কম দেবে। এক সময় দিয়েছিল $30, এখন দিয়েছে $1। আপনার এই যে একটা ডেলিভারি আছে, একটা অর্ডার গ্রহণ করেছে, একটা করে করতেছে না, তাই না? এরও করবে, ঠিক আছে? তো রিভিউ দিয়েছে ভাইয়ার আপনাকে? স্যার, রিভিউ দেন। হ্যাঁ, আপনি এতগুলো কাজ করলেন, একটু রিভিউ নেই স্যার, আমি কি ওনাকে মেসেজে বলবো রিভিউ দেওয়ার জন্য? ভাইয়ার? কোথায়, সোশ্যাল মিডিয়াতে আছে? না স্যার, সোশ্যাল মিডিয়াতে নাই ওনার, ইনফ্যাক্ট কিছুই নাই, মানে কোনো লিঙ্কও দেওয়া নাই তাহলে ওনার বলা প্রোফাইলে। যাবে না, তাহলে বলা যাবে না, ঠিক আছে? স্যার, আরেকটা জিনিস, ডেলিভারি যখন দেই না আমরা, একটু ডেলিভারি কথা তো বলতে ওনার পারবেন চেক না, করে। একটু দাঁড়ান। আচ্ছা, তো আপনি কি এই কাজটা করতে পারবেন? আশা করি জি স্যার, ইনশাল্লাহ করতে পারবো। সাজিয়ে দেওয়া লাগবে। স্যার, এখানে সাজিয়ে কি দেওয়ার কোনো আমাকে, প্রয়োজন নেই, আমরা ভিউ দেওয়ার পর ওটা ফাইলটাকে স্ক্রিনশট দিয়ে তারপর পাঠিয়ে দেবো বাইরকে। জি স্যার, স্যার মাহমুদ ভাইয়ের সাথে অবশ্যই এটা নিয়ে কথা হয়েছে, উনি বলছে লিঙ্কটা দিয়ে দিতে। কে বলছে? স্যার, মাহমুদ ভাইয়ের সাথে, যে গতবার তো ভিউ গুলা মাহমুদ ভাইয়া দিছিল। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ওনার সাথে কথা হয়েছে, বলছে যে করে দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাকে দিয়ে দিন, সে করে দেবে আপনাকে, ঠিক আছে? জি স্যার। ওকে ঠিক আছে, কাজ স্যার, করুন। আমার গিগের এটার প্রাইস কি বাড়ানো যাবে? উনি যে প্রিমিয়ামে বারবার হ্যাঁ, কথা বাড়ানো যাবে, বলছে। কয়েকটা কাজ করে নেন, দুই একটা রিভিউ চলে আসুক, তারপর বাড়িয়ে দেবো। জি স্যার। এখন তো রিভিউ নেই, বাড়ালে বায়ার খুঁজে পাবে না। দুই একটা কাজ স্যার রিভিউ চলে আসুক, তারপর বাড়িয়ে দেবো। স্যার, একটু ইনবক্স একটু দেখেন, আমি ওনাকে অবশ্য মেসেজ দিছি যে বাজেট আসলে ওনার বাড়াইতে হবে, দেখেন আমার কতগুলো ঠিক আছে নাকি, বা সমস্যা হবে নাকি। থ্যাংকস এ লট, বাট ইন কেস ইউর বাজেট ইট ইজ নট পসিবল অন জাস্ট $15। ওকে, তারপর আপনি এখানে বলছেন যে আই হ্যাভ টু রান অ্যাডস অন গুগল অ্যাডওয়ার্ক অ্যাট ফেসবুক টু টার্গেট ইউর অডিয়েন্স, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাভ ইউ টু ইনক্রিজ ইউর দ্য বাজেট। ঠিক আছে, আপনি করে দিয়েছেন, সে কি আর কোনো আনসার দিয়েছে? স্যার, উনি আর অনলাইনে আসেন নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসুক, আসার পর দেখেন সে কি বলে, ঠিক আছে? আর আপনি কাজ করে যান, ঠিক আছে আমিতা? জি স্যার। ওকে ওকে ঠিক আছে।